আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন জুড়ে রাশিয়ার বিমান হামলা শুরু। ওমান উপকূলে ইসরায়েলি বিলিয়নারের তেল ট্যাঙ্কারের ড্রোন হামলা। এরপর জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে ন্যাটো জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা। আরো জানিয়ে দেব ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ শুরু করেছে ইউ। এরপর জানিয়ে দেব নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের কণ্ঠস্বর পৌঁছে যাবে গোটা বিশ্বে, বলছে আইআরবি প্রধান। সর্বশেষে জানিয়ে দিব জি টোয়েন্টি সম্মেলনের মধ্যেই কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। ইউক্রেন জুড়ে রাশিয়ার বিমান হামলা শুরু। কিয়েভের রাজধানী সহ দশটি অঞ্চলকে লক্ষ্য করে রাশিয়ার মঙ্গলবার ইউক্রেনের ওপর বিমান হামলা শুরু করেছে। এদিকে ইউক্রেনীয়দের তাদের সবচেয়ে বড় যুদ্ধকালীন সাফল্যের মধ্যে একটি ছিল গত সপ্তাহে দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর খেরসন দখল করা, যা কিনা রাশিয়ার জন্য ছিল সামরিক অপমান। বিমান হামলায় ইউক্রেনের পূর্ব থেকে পশ্চিমে কেঁপে ওঠে জ্বালানি শক্তির স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো, সেই সাথে কিয়েভের আবাসিক ভবনগুলিতে হামলা হয়, যেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি ভিডিওতে যা প্রেসিডেন্টের একজন সহকারী দ্বারা প্রকাশিত হয়েছে, সেখানে কিয়েভের একটি পাঁচতলা বিল্ডিং দৃশ্যত একটি আবাসিক কাঠামো আগুনে জ্বলতে দেখা গেছে। মেয়র ভিটালি ক্লেটসকো বলেন, তিনটি আবাসিক ভবনে আঘাত এনেছে, কিন্তু বিমান প্রতিরক্ষা ইউনিট অন্যান্য ক্ষেপণাস্ত্রগুলি ভূপাতিত করেছে। একজন ঊর্ধ্বতন ইউক্রেনীয় কর্মকর্তা কিরিলো টাইমেনশঙ্কো পরিস্থিতিটিকে সংকটজনক হিসাবে চিহ্নিত করেছেন এবং জনগণকে তাদের বিদ্যুতের ব্যবহার কমাতে এবং সেখানে নিজেদের অবরুদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন। বিদ্যুৎ সরবরাহকারী ডিডেক কিয়েভে জরুরি ব্ল্যাকআউট ঘোষণা করেছে এবং কর্তৃপক্ষ অন্যত্র অনুরূপ পদক্ষেপ নিয়েছে। সারা দেশে বিমান হামলার সতর্ক বার্তা বেজে ওঠে। ক্ষেপণাস্ত্র আক্রমণ সহ প্রায় একশোটি হামলা সংঘটিত হয়। খেরসন থেকে রাশিয়ার পশ্চাদপসরণের পর ইউক্রেনে কয়েক দিনের উচ্ছ্বাস এবং যুদ্ধের শুরুতে মস্কো বাহিনীর প্রায় নয় মাসের দখল করা আঞ্চলিক রাজধানী ইউক্রেন দখল নেওয়ার পর এই হামলা শুরু হয়েছে। ওমান উপকূলে ইসরায়েলি বিলিয়নারের তেল ট্যাঙ্কারের ড্রোন হামলা। ওমান উপকূলে ইসরায়েলি এক বিলিয়নারের সাথে সম্পর্কযুক্ত একটি তেল ট্যাঙ্কারে বোমা বহনকারী ড্রোন হামলা চালিয়েছে। ইরানের সাথে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই হামলা হলো বলে এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন। মঙ্গলবার রাতে হামলাটি হলেও বুধবার পরিচয় প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা এ তথ্য জানান। ওই কর্মকর্তা জানান, এ ধরনের খবর প্রকাশ করার দায়িত্ব তার না থাকারই তিনি নিজের পরিচয় প্রকাশ করতে পারছেন না। ওই অঞ্চলে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ব্রিটিশ সামরিক সংস্থা ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস এপিকে বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছি, ঘটনাটি তদন্ত হবে। আঘাতপ্রাপ্ত তেল ট্যাঙ্কারটি লাইবেরিয়ান পতাকাবাহী প্যাসিফিক জিরকন, এটি পরিচালনা করে থাকে সিঙ্গাপুর ভিত্তিক স্টার্ন প্যাসিফিক শিপিং। এই কোম্পানির মালিক হলেন ইসরায়েলি বিলিয়নার ইদান ওফার। ইস্টার্ন প্যাসিফিক শিপিং এক বিবৃতিতে জানায়, গ্যাস তেল বহনকারী প্যাসিফিক জিরকনের ওপর ওমান উপকূল থেকে প্রায় 150 মাইল দূরে আঘাত আনা হয়েছে। কেউ এই হামলার দায় দায়িত্ব স্বীকার না করলেও ইরানের ওপরই সন্দেহ নিবন্ধ হচ্ছে। মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও ইরান ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওই এলাকায় চলাচলকারী ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজে প্রায়ই হামলা হয়, সূত্র আল জাজিরা। ইউক্রেন যুদ্ধে ন্যাটোর জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা। পোল্যান্ডে বিস্ফোরণের পর ইউক্রেন যুদ্ধ প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়ে গেল। সেক্ষেত্রে সামরিক জোট হিসেবে ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাত ঘটতে পারে। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার পর ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্ব অস্ত্র সামরিক সরঞ্জাম সরবরাহ করে আসছে। আগ্রাসনের মুখে ইউক্রেনের আত্মরক্ষার অধিকার নিশ্চিত করতে যতটা সহায়তা করা সম্ভব সামরিক সাহায্য এতকাল সেই গণ্ডির মধ্যেই সীমিত রাখা হয়েছে। রাশিয়ার সঙ্গে ন্যাটোর সরাসরি সংঘাত এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সহযোগী দেশগুলি সতর্কতা অবলম্বন করে চলেছে। ইউক্রেনের সরকার আরো ভারী অস্ত্র ও সরঞ্জাম দাবি করেও সেই সংযম এর বাঁধ ভাঙতে পারেনি। ইউক্রেনের ওপর নো ফ্লাই জোন ঘোষণা করারও দাবি মেনে নেয়নি ন্যাটো।
কিন্তু পোল্যান্ডে সম্ভাব্য রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে, কোন দিকে গড়াতে পারে? হ্যালো 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 কিন্তু পোল্যান্ডে সম্ভাব্য রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে সে বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। আপাতত গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে, কিন্তু ইউক্রেনের ওপর রাশিয়ার লাগাতার হামলার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতেও এমন ঘটনা এড়ানো সম্ভব হবে কিনা সে বিষয়ে সংশয় দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে ন্যাটোর ভূমিকা নিয়ে নতুন করে তর্ক বিতর্ক শুরু হয়েছে। রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে যতটা সম্ভব সংযম দেখানোর জন্য চাপ রয়েছে, কিন্তু অন্যদিকে ন্যাটোর জমিতে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হামলা ঘটলে হাত পা গুটিয়ে থেকে দুর্বলতা দেখানো কোনো বিকল্প নয় বলে কিছু মহল মনে করছে। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর হবার পর থেকেই ন্যাটো পূর্ব ইউরোপ ও বাল্টিক দেশগুলোতে সামরিক প্রস্তুতি অনেক বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ সদস্য দেশগুলির সুরক্ষা নিশ্চিত করতে তৎপরতা আগেই শুরু হয়ে গেছে। যদি কখনো প্রমাণিত হয় যে রাশিয়া পোল্যান্ড বা অন্য কোনো ন্যাটো দেশে হামলার জন্য দায়ী, সেক্ষেত্রে ন্যাটোর সদস্য দেশ হিসেবে সে দেশ আনুষ্ঠানিকভাবে যৌথ প্রতিরক্ষা নীতির ভিত্তিতে বাকিদের সহায়তা চাইতে পারে, যা আর্টিকেল 5 নামে পরিচিত। সেই নীতি অনুযায়ী যে কোনো সদস্য দেশ আক্রান্ত হলে গোটা সামরিক জোট সে দেশের সামরিক সহায়তায় এগিয়ে আসতে বাধ্য। 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠার সময় থেকেই সেই সুযোগ রাখা হয়েছে। এখনো পর্যন্ত 2001 সালে তথা কথিত 9/11 এর হামলার পর শুধু মার্কিন যুক্তরাষ্ট্র সেই সুযোগের সদ্ব্যবহার করেছে। তবে সব সদস্যের ঐক্যমত্যের ভিত্তিতে এই আর্টিকেল 5 কার্যকর করা সম্ভব। গত সেপ্টেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন তার দেশ ন্যাটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করতে প্রস্তুত। ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ শুরু করেছে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ। ইউক্রেন যুদ্ধে সহযোগিতার অংশ হিসেবে ইউনিয়ন ভুক্ত বেশ কয়েকটি দেশে অন্তত 15,000 ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন ইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। মঙ্গলবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনের অনুরোধে সেনা প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের এখন 9ম মাস চলে। যুদ্ধের শুরু থেকেই সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন। তারই ধারাবাহিকতায় এবার ইউক্রেনের একটা বিশাল সংখ্যক সেনাকে আরো উন্নত প্রশিক্ষণ দিচ্ছে তারা। বোরেল বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে এটা একটা বড় পদক্ষেপ হতে যাচ্ছে। ইউক্রেনীয় সেনা প্রশিক্ষণের এই মিশনের নেতৃত্বে থাকছেন ফ্রান্সের নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল হারভে ব্লেজিন। ইউ দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরাও সহযোগিতা করবেন। প্রশিক্ষণ কর্মসূচি চালাতে ইউরোপীয় পিস ফেসিলিটির ইপিএফ আওতায় $1,60,000,000 বরাদ্দ দিয়েছে ইউ। ইউক্রেনীয় সেনাদের এই উন্নত প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতা করেছে নিউজিল্যান্ডও। নিজ প্রতিরক্ষা বাহিনীর 66 সদস্য যুক্তরাজ্য পাঠাচ্ছে দেশটি। সোমবার নিউজিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী পিনি হেনারে তথ্য নিশ্চিত করেন। নিউজিল্যান্ডের সরকারি বিবৃতিতে জানানো হয়, বর্তমানে নিউজিল্যান্ড ডিফেন্স ফোর্সের 120 জনের একটি দল যুক্তরাজ্য ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু সেই প্রশিক্ষণের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। নতুন চুক্তি হবে নভেম্বরের 30 তারিখ থেকে 2023 সালের জুলাই পর্যন্ত। প্রতিরক্ষামন্ত্রী পিনি হেনার জানান, তিনি সন্তুষ্ট যে নিউজিল্যান্ড ডিফেন্স ফোর্সের সদস্যরা প্রশিক্ষণের মাধ্যমে ইউক্রেনের সেনাদের সঙ্গে আরও দক্ষতা ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারবে। নতুন চুক্তি মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে। ইউক্রেনকে গোয়েন্দা সহযোগিতা বাড়িয়ে দেওয়া হবে বলেও সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। এর জন্য নিউজিল্যান্ড ডিফেন্স ফোর্সের 4 কর্মীকে পুনরায় মোতায়েন করা সহ আরও 8 নিয়োগ করা হবে। প্রেস টিভির ওপর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া। নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের কণ্ঠস্বর পৌঁছে যাবে গোটা বিশ্বে বলছে আইআরবি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরবির প্রধান ডক্টর পেইমান জেভেলি বলেছেন, শত্রুদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামী ইরানের কণ্ঠস্বর বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রেস টিভির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েছে। ইরানের ইংরেজি ভাষার 24 টিভি চ্যানেল প্রেস টিভির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এর আগে এই টিভি চ্যানেলের প্রধানের দায়িত্ব পালন করেছেন ডক্টর জেভেলি। জেভেলি আরো বলেছেন, পাশ্চাত্য সবসময় নিজেদেরকে বাকস্বাধীনতার পৃষ্ঠপোষক হিসেবে জাহির করার চেষ্টা করে, কিন্তু বাস্তবে তারা এর বিপরীতে চলছে। পাশ্চাত্যের দেশগুলো প্রেস টিভির অস্তিত্ব সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেন
আইআইবির প্রধান। তিনি আরো বলেন, অভিজ্ঞতা ও প্রস্তুতির দিক থেকে আইআইবির বিশ্ব কার্যক্রমের চ্যানেলগুলো অগ্রগামী, কাজেই এসব চ্যানেল বর্তমান পরিস্থিতি উতরে যেতে সক্ষম হবে। চব্বিশ ঘন্টার ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি সহ তিনটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ। ইরানের বিদেশি উস্কানিতে সৃষ্ট সাম্প্রতিক সহিংসতার সময় কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়, সূত্র পার্স টুডে। G20 সম্মেলনের মধ্যেই কেঁপে উঠল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আঘাত এনেছে G20 সম্মেলনের মধ্যেই। বুধবার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মাত্রা দ্বীপে 5.5 মাত্রার একটি ভূমিকম্প আঘাত আনে। ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয় মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার, তবে এতে এখনও পর্যন্ত কোনো হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি ইন্দোনেশিয়া গত কয়েকদিনে দেশটিতে 4.7 থেকে 5 মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এরপর সবশেষ বুধবার স্থানীয় সময় দুপুর 1:01 মিনিটে আঘাত আনে 5.5 মাত্রার ভূমিকম্প।